আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কি জাপানিজদের মতো বা কোরিয়ানদের মতো উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চান? তাহলে চলুন আজ আমি আপনাদেরকে তাদের কি রহস্য, তারা কত এত সুন্দর রঙের অধিকারী হয়ে থাকে, কি কারণে কি তারা ব্যবহার করে। এখানে আমার দেখতে পাচ্ছেন কতকে আমি সাজিয়ে নিয়ে বসে আছি। তা প্রথমে তো তারা কি করে, ঘুম থেকে উঠে এরকম এক গ্লাস পানি নেয়, নিয়ে তারপরে তারা এই যে মধু এক গ্লাস পানিতে মধু দেয়। তারা কিন্তু কোনো কসমেটিক, দামি দামি কসমেটিক ব্যবহার করে না, ঘরোয়া উপায়ে তারা ত্বকের সৌন্দর্য বজায় রাখে। এরকম এক গ্লাস পানি মধুর সঙ্গে দিয়ে এটা খেয়ে নেয়। দ্বিতীয়ত তারা কি করে, এই যে গ্রিন টি দেখছেন, এটা জাপানিজ গ্রিন টি, একদম জাপান থেকে আনা। এই যে জাপানিতে লেখা দেখতে পাচ্ছেন, আমার মেয়ে জাপানে ছিল, সে সেখান থেকে পাঠায় প্রতিবার, তা আমরা এটা বাসায় খেয়ে থাকি, এর ব্যবহার করে থাকি। তা কি করে, একটা দ্বিতীয়ত তারা এরকম একটা পানি নেয়, এরকম গ্রিন টি দিয়ে তারা একটা প্যাক তৈরি করে। হালকা একটু মানে ত্বকে যেরকম সহ্য হবে সেরকম হালকা গরম পানির ভিতরে তারা এরকম গ্রিন টি দেয়। আর তারা তো গ্রিন টি সবসময় খায়, তাদের হলো প্রধান খাদ্য হলো গ্রিন টি। এটাকে ওচা বলে জাপানিজ ভাষায়, ওচা। তা দেখুন কালারটা কত সুন্দর, একদম গ্রিন হয়ে আছে, অরিজিনাল গ্রিন টি। তো এই গ্রিন টি দিয়ে তারা কি করে, ফেস ওয়াশ করে, এটা দিয়ে তারা মুখটা ধুয়ে ফেলে, তাহলে স্কিনটা সুন্দর থাকে। তারপরে পরবর্তী পর্যায়ে হচ্ছে তারা কি করে, চাউলের গুঁড়া দিয়ে একটা প্যাক তৈরি করে। এখানে আমার চাউলের গুঁড়া আছে, এরকম এক চামচ চাউলের গুঁড়া লাগবে। এই চাউলের গুঁড়ার সঙ্গে একটু লেবুর রস অথবা মধু অথবা এই যে অ্যালোভেরা জেল, যে কোনোটা আপনারা দিতে পারেন, দিয়ে একটা প্যাক তৈরি করতে পারেন। এটা তারা কি করে, তারা 10-20 মিনিট ত্বকে লাগিয়ে অপেক্ষা করে, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলে। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করে। তাহলে কি করে, এরা এই চালের গুঁড়ার সঙ্গে লেবু, মধু অথবা অ্যালোভেরা জেল, আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে একটা প্যাক তৈরি করবেন। করে দিনে মুখে লাগিয়ে 20 মিনিট রেখে তারপরে নর্মাল পানিতে ধুয়ে রাখতে হবে। এটা সপ্তাহে 3 দিন করতে হবে। তারপরে পরবর্তী পর্যায়ে হচ্ছে, এর পরবর্তী পদ্ধতিটি আছে, এই যে আমরা যে ভাত খাই, সেই ভাতের চাল তারা কি করে, এইভাবে ধোয়। এই যে পানিটা, এই পানিটা খুবই উপকারী। এইভাবে পানিটাকে ছেঁকে নেয়। এই যে চাল ধোয়া পানি দেখছেন, এই চাল ধোয়া পানিটা দিয়ে তারা কি করে, মুখ এবং গা হাত পা ভালো করে ধুয়ে ফেলে দিনে 3 বার। এই চালের পানিটা একবার রেখে দিয়ে 3 বার আপনারা ধুয়ে নিতে পারেন। এটা খুব কার্যকরী, খুব উপকারী, এই এটাও আপনাদের খুবই কাজে লাগবে। এরপরে পরবর্তী হচ্ছে, এবার পরবর্তী টিপস হচ্ছে যে একটা পাত্রে হালকা কুসুম গরম পানি নেবেন, নিয়ে এরকম তুলাকে ভিজিয়ে নেবেন, নিয়ে স্কিনের উপরে মুখে এরকম করে এই গরম তুলা দিয়ে এইভাবে চেপে দিবেন স্কিনের উপরে। এটা 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দিলে আপনার মৃত কোষগুলো সব ঝরে পড়ে যাবে। এটা সপ্তাহে 3 দিন করতে পারবেন, এভাবে সপ্তাহে 3 দিন করা যাবে। এই গরম পানি আর এই তুলা যদি দিয়ে এরকম ভাপটা দেওয়া যায়,
তাহলে ভিতর থেকে যে মৃত কোষগুলো আছে সেগুলো সব ত্বকের মৃত কোষগুলো ঝরে পড়ে যাবে। এটাও খুব ভালো পদ্ধতি, এটা আপনারা ট্রাই করতে পারেন। এরপরে যে পদ্ধতিটি সেটা হচ্ছে, আমি এখন একটা পাত্রে বরফ আইস বসানোর পাত্রে আমি একটু গরুর দুধ দিয়ে আইস বসাতে দিচ্ছি, কাঁচা দুধ। এটা আমি এটাকে এখন আইস করতে দেবো, দুধটাকে জমাতে দেবো। জমা হয়ে গেলে আমি ফিরে আসছি। এই তো আমি আইসক্রিম বসাতে দিয়েছিলাম দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে। এই যে আইসক্রিম, এই কাঁচা দুধের আইসক্রিম বানিয়ে বরফ জমিয়ে এটা স্কিনের উপরে ওরা ম্যাসেজ করে। কাঁচা দুধ খুবই উপকারী, এইভাবে বরফ ঠান্ডা আর এই দুধ কাঁচা দুধ দুটোই হচ্ছে স্কিনের জন্য খুবই উপকারী। তা আপনারা এরকম করে কাঁচা দুধের বরফ জমিয়ে এভাবে ট্রাই করতে পারেন। এটা ত্বকের ম্যাসেজ করবেন, ত্বকের যত্ন এইভাবে ওরা জাপানিজ বা কোরিয়ানরা এইভাবে তারা ত্বকের যত্ন নিয়ে থাকে। বাহির থেকে এসেই তারা কি করে, এইভাবে আইসক্রিমের প্যাক নিয়ে টুকরা নিয়ে ত্বকে এভাবে ম্যাসেজ করতে থাকে। তারপরে কিছুক্ষণ পরে তারা ডলার পরে সমস্ত ময়লা ত্বক থেকে বেরিয়ে আসে, এভাবে তাদের রং উজ্জ্বল হয়ে যায়। প্রতিদিন একবার করতে হবে বা সপ্তাহে তিন দিন করতে হবে। এই যে বাইর থেকে আসার পরে যে রোদে পুড়ে যায়, রোদে স্কিন নষ্ট হয়ে যায়, সেই স্কিন নষ্ট হয়ে গেলেও এই দুধের আইসক্রিম দিয়ে এটা দিয়ে এভাবে ম্যাসেজ করলে রঙটা দুধ রোদে পড়া রং কালো রং উজ্জ্বল হয়ে যাবে। এই তো ভিউয়ার্স দেখতে তো পেলেন, কাজেই এবার বুঝতে পেরেছেন যে জাপানিজরা আর কোরিয়ানরা এত সুন্দর হয় কেন, তাদের চেহারা তাদের গায়ের রং এত উজ্জ্বল হয় কেন। তারা এইভাবে ঘরোয়া পদ্ধতি তৈরি করে, ঘরোয়া টিপস ব্যবহার করে তাদের রঙকে সুন্দর রাখে, ত্বক উজ্জ্বল হয় আর তাদের ফিগারও সুন্দর থাকে। তা আপনারা যদি সেরকম সুন্দর ত্বকের ও সুন্দর ফিগারের অধিকারী হতে চান তাহলে আজ থেকেই এই সমস্ত পদ্ধতিগুলো আপনারা ব্যবহার করুন, দেখবেন আপনারাও জাপানিজদের মতো সুন্দর চেহারার অধিকারী হয়ে গেছেন। তাই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।